আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা শ্রোতামণীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ও তোমাদের দোয়ায় ভালোই আছি। তো আজকে তোমাদের সামনে তোমাদের প্রিয় প্রাথমিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ে পৃষ্ঠা 48 থেকে 50 পর্যন্ত আমি রিডিং আলোচনা করব। অর্থাৎ এই রিডিং আলোচনার মাধ্যমে তোমরা এখান থেকে কিভাবে সংক্ষিপ্ত হবে, কিভাবে শূন্যস্থান হবে, কিভাবে ডান বাম হবে, এগুলো বুঝতে পারবে, লিখতে পারবে এবং বলতে পারবে। তো শুনলাম, শুরু করা যাক। এখানে বিষয়ের নাম আছে প্রাথমিক বিজ্ঞান, সপ্তম অধ্যায় প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ, এই অধ্যায়ের নামই প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদটা কি? প্রাকৃতিক সম্পদ, প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই কি প্রাকৃতিক সম্পদ। তাহলে আমাদের প্রকৃতিতে, প্রকৃতি থেকে আমরা যা কিছু পাই এবং ব্যবহার করি তাই হচ্ছে কি মূলত প্রাকৃতিক সম্পদ। তো এখানে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বলা হয়েছে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, আমরা এইসব সম্পদ বিভিন্ন ভাবে ব্যবহার করি। তো আমরা কি ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি? তোমাদের 48 পৃষ্ঠায় একটা প্রশ্ন করা হয়েছে। তা আমরা পাঠ্যপুস্তক, অলঙ্কার, গহনা, ঘর বাড়ি, জ্বালানি ইত্যাদির কথা বলা হয়েছে। পাঠ্যপুস্তকের জন্য আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। কোন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি? গাছপালা। অর্থাৎ কি থেকে উৎপন্ন হয় এই পাঠ্যপুস্তক? গাছপালা থেকে উৎপন্ন হয়, তৈরি করা হয়। অলঙ্কার, গহনা, এটা কিসের থেকে তৈরি করা হয়? এটা তৈরি হয় সোনা, রূপা, তামা ইত্যাদি ইত্যাদি দিয়ে তোমাদের কি করা হয়, এই অলঙ্কার বা গহনা তৈরি করা হয়। আচ্ছা, এই অলঙ্কার বা গহনা যে সোনা, রূপা, তামা ইত্যাদি দিয়ে তৈরি করা হলো, এটা আসলে মূলত কি? এটা আসলে মূলত এক ধরনের খনিজ সম্পদ। আর আমরা জানি খনিজ সম্পদ গুলো এক ধরনের কি? প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, এই প্রাকৃতিক সম্পদগুলো মাটির নিচ থেকে পাওয়া, অর্থাৎ মাটির নিচ থেকে পাওয়া প্রাকৃতিক সম্পদগুলি হচ্ছে মূলত কি? খনিজ সম্পদ। এরপরে ঘরবাড়ি, ঘরবাড়ি বা বানানোর জন্য আমরা কি করি? আমাদের লাগে কাঠ, বাঁশ, বিভিন্ন উদ্ভিদ, তারপরে কি আর লাগে কি, আমরা বিভিন্ন ধাতব পদার্থ, খনিজ ও শিলা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমরা বুঝলাম যে এটা খনিজ ও শিলা এবং উদ্ভিদ থেকে উৎপন্ন হয়। তারপরে গাড়ির জ্বালানি, গাড়ির জ্বালানি অর্থাৎ তেলের কথা বলা হয়েছে, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। গাড়ির জ্বালানি হচ্ছে কি? তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এই তিনটি মূলত হচ্ছে কি? প্রাকৃতিক সম্পদ। এগুলো খনিজ সম্পদ, এগুলো অনবায়যোগ্য প্রাকৃতিক সম্পদ। এগুলো কি? অনবায়যোগ্য প্রাকৃতিক সম্পদ। তো সারসংক্ষেপে বলা হয়েছে, উপরের কাজটি থেকে দেখতে পেলাম যে আমাদের প্রয়োজন সবকিছুই প্রাকৃতিক সম্পদ থেকে আসে। ঠিকই আছে, আমাদের সব কিছুই, আমি যদি বলি যে আমার মাথার এই টুপিটি, এই টুপির যে সুতো, এগুলো মনে করো আর্টিফিশিয়াল, তোমার সুতো এগুলো প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে সুতোগুলো। হ্যাঁ, আর যদি এমনি সরাসরি সুতো দিয়ে তৈরি করে, তাহলে কত উদ্ভিদ দিয়ে, উদ্ভিদ কোন দেয়? তুলা গাছ থেকে, তুলা গাছ থেকে তুলা পাই, সেই তুলা থেকে সুতা হয়, সেই সুতা থেকে এই কাপড় তৈরি করা হয়। এখন বর্তমানে কি করা হয়? এই উদ্ভিদের বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করি? তুলার বিকল্প হিসেবে আমরা প্লাস্টিক, রেয়ন, এগুলো ব্যবহার করি। তারপরে এগুলো করে ক্লাসে উঠলে তোমরা বুঝতে পারবে। তো বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, এই সম্পদগুলো আমরা ব্যবহার করি আসলে। যার ভিতরে পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই পানি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তুমি চিন্তা করতে পারো, তুমি উজু করা, গোসল করা, রান্না করা, হ্যাঁ, খাবার পান করা, তারপরে কি মাছ চাষ করা, জাহাজ চালানো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি করি, আমরা পানি ব্যবহার করি। আমাদের ঘরবাড়ি যখন তৈরি করা হয়, তখন ঘরবাড়ি শক্ত মজবুত করার জন্য আমরা কি করি? এই দেয়ালে পানি দেই, অথবা আমাদের যদি ছাদ ঢালাই হয়, তখন ছাদে চারিদিকে একটু উঁচু করে দিয়ে তারপরে একটু পানি দিয়ে রাখি কয়েকদিন। অর্থাৎ ছাদকে আরো মজবুত করার জন্য এই কি করি? পানি দিই। আমাদের দেহকে ঠান্ডা করার জন্য আমরা ডাইরেক্ট করি পানির বাষ্প ব্যবহার করি। আরও বিভিন্ন কাজে আমরা পানি ব্যবহার করি, পানিকে, পানির স্রোত থেকে আমরা কি করি? বিদ্যুৎ উৎপাদন করি। তো এখন আমরা আরেকটি প্রাকৃতিক সম্পদের ব্যাপারে আসবো, সেটা হচ্ছে, এটা তোমার 49 পৃষ্ঠায়।
বনজ সম্পদ। বনজ সম্পদ কি? বনজ সম্পদ হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস বনের গাছপালা। আসলে এখানে গাছপালা কথা বলা হয় না, বনজ সম্পদ বলতে বনে যেসব সম্পদ উৎপন্ন হয় সেগুলো হচ্ছে কি বনজ সম্পদ। আছে বনে কি শুধু গাছপালাই হয়? বনে তো বিভিন্ন ধরনের প্রাণী আছে, অর্থাৎ এই গাছপালা পশু পাখি প্রাণী পশু পাখি যাই বর্ণনা সবই হচ্ছে বনের সম্পদ, বনজ সম্পদ। তো এখানে আমরা গাছপালা সম্পর্কে কি বলেছি তোমাদের বইয়ে, সেই সময় গাছই বলতে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস হচ্ছে কি বনের গাছপালা, অর্থাৎ বনজ সম্পদ। তো এই গাছপালা দিয়ে আমরা কি করি, নির্মাণ সামগ্রী, আসবাবপত্র, কাগজ তৈরি, হ্যাঁ ইত্যাদি তৈরি করি। এছাড়া এই গাছকে পুরালে কি হয় তাপ উৎপন্ন হয়, এই তাপ দিয়ে আমরা কি করি আমাদের খাবার রান্না করি। বড় বড় কলকারখানায় যেমন ইটের বাটায় কি করে, এই এখন তো কয়লা পোড়ায়, আগে একসময় কি করতো গাছ পোড়াতো, হ্যাঁ। তবে এগুলো এই কয়লা বা এক ধরনের জীবাশ্ম দ্বারা নিয়ে এগুলো পুরালে পরিবেশ দূষিত হয়, কারণ এই থেকে যে কালো ধোঁয়াটা উৎপন্ন হয় এই কালো ধোঁয়াটা কি করে পরিবেশ দূষণ করে। কালো ধোঁয়ায় কি আছে তোমরা তো জানো, কার্বন ডাইঅক্সাইড, সীসা, কার্বন মনোক্সাইড সহ আরো বিভিন্ন ধরনের ভারী ধাতু থাকে, যা নিঃশ্বাসের মাধ্যমে আমাদের দেহের ভিতরে গেলে শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে। এর ফলে কি হয়, অ্যাজমা, হাঁপানি, অ্যাজমা বা হাঁপানি, মানে শ্বাসকষ্টের রোগ দেখা দেয়, তারপরে ফুসফুসের ক্যান্সার ইত্যাদি সব রোগ সহ চোখের রোগও দেখা দেয়। হ্যাঁ, তাহলে আমরা কি করবো না, এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে দেবো, আমরা গাছপালার ব্যবহার অর্থাৎ উদ্ভিদের ব্যবহার যত পারি কমিয়ে দেবো, এটা আমাদের প্রাকৃতিক সম্পদ, এই সম্পদকে নষ্ট করবো না। বিকল্প হিসাবে আমরা অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করবো। এরপরে ভূমি সম্পদ, দেখো ভূমি সম্পদের বিকল্প তুমি ভাবতে পারো, আমি তুমি যেখানে দাঁড়িয়ে আছি কিন্তু সেই দাঁড়িয়ে আছি কিনা দেখো তো, সেটা কিসের উপর দাঁড়িয়ে আছে, হ্যাঁ অবশ্যই এটা মাটির উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যদি বলে না আমি তো এখন আমি আমার বাসার দেয়ালের উপরে দাঁড়িয়ে আছি, তোমার বাসার সরি ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছি, তাহলে ফ্লোরটা কোথায় আছে, ফ্লোরটা তো মাটির উপরে, তুমি যাই করো না কেন করো না কেন ভূপৃষ্ঠের উপর অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর পিঠের উপরে যা যারা যারা আছে মানে যা কিছু আছে সবাই কি মাটির উপরে, তাহলে আমরা সবাই কিসের উপরে অবস্থান করতে আছি মাটির উপরে। হ্যাঁ, তুমি যদি বায়ুর উপরে থাকো তাহলে সেটা ভিন্ন কথা, তো বায়ুর উপরে কত রকম থাকবে, ধরো প্লেন দিয়ে উঠতেছো উঠতেছো উঠতেছো, তো একসময় ফুয়েল বা জ্বালানি যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে নামতেই হবে, হ্যাঁ কোথায় আসবে সেই মাটির উপরে। তাহলে বোঝা গেল যে এই যে ভূমি সম্পদ অর্থাৎ মাটি প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, মাটির কয়েকটি ব্যবহার আমরা জানি, যে মাটিতে ফসল চাষ করা হয়, ফসল ফলানো হয় না, কৃষক জমিতে কৃষিকাজ করে বিভিন্ন ধরনের ফসল ফলান, তাহলে কোথায় মাটির উপরে। তারপরে গবাদি পশু পালন করি, আমরা গবাদি পশু পালন করি, হাঁস মুরগি, হ্যাঁ গরু ছাগল ইত্যাদি পালন করি, তারপরে কুকুর কুকুর খনন করি, বাগান নির্মাণ করি, আরও কত কি গড়বাড়ি নির্মাণ করি, দালান কোঠা নির্মাণ করি, মৃৎশিল্প তৈরি করি। মৃৎশিল্প করছো, মৃৎশিল্পটা হচ্ছে মাটির তৈরি, মানে মাটি মৃত মানে মাটি, মাটির তৈরি শিল্প কর্মকে কি বলে, কি বলা হয় মৃত শিল্প বলা হয়। এমন তোমরা তো দেখেছো বিভিন্ন ধরনের যে মেলায় গেছো, হ্যাঁ সেখানে কুমোরা তৈরি করেছে কি, এই মাটির তৈরি শিল্পকর্ম কারা করে, কুমোর, কুমোর যারা মাটি দিয়ে কাজ করে তাদেরকে কি বলা হয়, এই কুমোর বলা হয়। এরা বিভিন্ন ধরনের মাটির হাড়ি, খেলনা, বিভিন্ন ধরনের খেলনা পুতুল, তারপরে মাছ, ঘোড়া, হ্যাঁ ইত্যাদি তৈরি করে, অর্থাৎ মাটি দিয়ে তোমার মনের মাধুরী মিশিয়ে তুমি অনেক সুন্দর সুন্দর কি করতে পারো, মৃৎশিল্প অর্থাৎ মাটির তৈরি শিল্প করতে পারো। তাহলে মৃৎশিল্প কাকে বলে, মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে। আবারও বলছি, মাটির তৈরি শিল্পকর্মকে কি বলা হয়, মৃৎশিল্প বলা হয়। তো এরপরে আমরা দেখছি যে খনিজ সম্পদ, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে কি খনিজ সম্পদ। এখন এখানে তোমাদের বইয়ে তো খনিজ সম্পদের কথা বলা হয়েছে, মাটির গভীরে বিভিন্ন খনিজ পাওয়া, খনিজ সম্পদ পাওয়া যায়, মাটির গভীরে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়। তাহলে এগুলো খনিজ সম্পদ কি, এক ধরনের প্রাকৃতিক সম্পদ, শিলা, খনিজ, তারপরে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। যদি বলে কয়েকটি খনিজ সম্পদের নাম বলো, তো কয়েকটি খনিজ সম্পদের নাম হচ্ছে কি, শিলা, খনিজ, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। তো বিভিন্ন ধরনের খনিজ আছে, খনিজ মানে কি অর্থাৎ প্রকৃতিতে পাওয়া প্রকৃত কঠিন পদার্থগুলোকে কি বলা হয়, খনিজ বলা হয়। প্রকৃতিতে পাওয়া কঠিন পদার্থগুলো মূলত কি খনিজ নামে পরিচিত। এর ভিতরে যারা কি যেমন সোনা, রূপা, তামা, লোহা, পিতল, কাঁসা ইত্যাদি সবই হচ্ছে কি কঠিন পদার্থ,
অর্থাৎ এই খনিজ পদার্থগুলো কি কঠিন, তার মানে এরা কি খনিজ। তাহলে খনিজ কাকে বলে? প্রকৃতিতে পাওয়া প্রাকৃতিক কঠিন পদার্থগুলোকে কি বলা হয়? খনিজ বলা হয়। প্রকৃতিতে পাওয়া প্রাকৃতিক কঠিন পদার্থগুলোকে খনিজ খনিজ বলা হয়। তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এইগুলো একবারে খনিজ পদার্থ। এই খনিজ পদার্থ গুলো পুড়িয়ে আমরা যে তাপ পাই, তাপ পাই না, যানবাহন চলে, হ্যাঁ আরো অনেক কিছু। তাহলে বোঝা গেল যে এই খনিজ সম্পদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাকৃতিক সম্পদ আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, যার ভিতরে আছে কি আলো ও বায়ু। যেহেতু আমরা পানি বলেছি, আলো ও বায়ু, আলো সূর্যের আলো আছে, হ্যাঁ এছাড়া বায়ু আছে। তাহলে সূর্যের আলো থেকে আমরা কি করি, সূর্যের আলোকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করি, আর বায়ুর প্রভাবকে ব্যবহার করে তাও বিদ্যুৎ উৎপাদন করি। বায়ুর প্রভাব বিভিন্ন কাজে লাগে, চুল শুকাতে লাগে, ফসল থেকে ময়লা ঝাড়াতে লাগে, তারপরে আর আমাদের এই যে সূর্যের আলোর কথা বলা হয়েছে, সূর্যের আলোর মাধ্যমে পৃথিবী উত্তপ্ত হয়, তারপরে সূর্যের আলোয় চারদিকে আলোকিত হয়, পৃথিবী আলোকিত হয়, হ্যাঁ সূর্যের আলো কি হয়, উদ্ভিদ খাদ্য তৈরি করে। তারপরে আর কি করা হয়, সূর্যের আলো ছাড়া আমরা কোনোভাবেই চলতে পারি না, হ্যাঁ। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, এটা এই এই আলো থেকে যে তাপ উৎপন্ন হয় তা দিয়ে আমরা কি করি, সূর্যের আলো থেকে যে তাপ উৎপন্ন হয় তা দিয়ে আমরা সৌরচুল্লির মাধ্যমে, সোলার প্যানেলের মাধ্যমে, হ্যাঁ সৌর প্যানেলের মাধ্যমে কি করি, বিদ্যুৎ উৎপাদন করি। তো সোনামণিরা আজকে আমরা পরের পৃষ্ঠে আসছি, 50 পৃষ্ঠায় তোমাদের দেখো এখানে কয়েকটি প্রাকৃতিক সম্পদের নাম বলা হয়েছে। সেখানে পানির স্রোত, প্রাকৃতিক সম্পদগুলোর নাম এক পাশে দেওয়া আছে তোমাদের, পানির স্রোত, তারপরে দেওয়া আছে বন সম্পদ, ভূমি সম্পদ, শিলা, খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, বায়ু, প্রবাহ, সূর্যের আলো। তাড়াতাড়ি বলেছি যেহেতু এগুলো আগে আমি তোমাদের সামনে আলোচনা করেছি, তো এটা তোমরা এই অংশটা তোমরা একটু ভালো করে পড়ে নিও, তাহলে তোমাদের একদম সোজা, এই পড়াটা একদম সোজা। এই প্রাকৃতিক সম্পদগুলো তোমাদের কী কী কাজে লাগে তা তোমরা তোমরা পাশে একটু প্র্যাকটিস করলেই হবে। এরপরে আমরা আসছি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের তো প্রাকৃতিক সম্পদের কোনো আলামতের অভাব নেই, ভরপুর প্রাকৃতিক সম্পদে ভরপুর কি, এই সোনার বাংলা। এই জন্য আমি এই সোনার বাংলাকে ভালোবাসি। বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, যার ভিতরে আছে কি মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, উদ্ভিদ ও প্রাণী। তাহলে এগুলো সবই হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এছাড়া বিভিন্ন ধরনের খনিজ শিলা রয়েছে, তাছাড়া কি আছে, বিভিন্ন ধরনের খনিজ শিলা রয়েছে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থের ভিতরে আছে কি তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, কি আছে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ হচ্ছে কি চুনাপাথর এবং প্রাকৃতিক গ্যাস। এছাড়াও আছে কি বিভিন্ন ধরনের খনিজের ভিতরে আছে খনিজ শিলা আছে, যেমন সিলিকন, জিরকন, কঠিন শিলা ইত্যাদি চুনাপাথর এর ভিতরে আছে। তাহলে সিলিকন, জিরকন, চুনাপাথর ও কঠিন শিলা হচ্ছে কি আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের অন্যতম খনিজ ও শিলা। তো এবার আমরা আসছি যে প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক সম্পদকে কয়ভাবে ভাগ করা হয়? সারা পৃথিবীতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে মাত্র দুটি ভাগে ভাগ করা হয়েছে, কি কি, একটি হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, আরেকটি হচ্ছে কি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো আমরা তাদেরকে বলবো, অর্থাৎ যে প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার মানে বারবার ব্যবহার করলো কি হয় না, নষ্ট হয় না, অর্থাৎ আবারও ব্যবহার করা যায়। অর্থাৎ একবার ব্যবহার করলেও তাকে আবার পুনরায় ফিরে পাওয়া যায় বা পুনরায় রিসাইকেল করে হোক, যে কোনোভাবে হোক ব্যবহার করা যায়, তাই হচ্ছে কি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। যেমন আছে কি উদ্ভিদ ও প্রাণী, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, এগুলি সবই হচ্ছে কি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ এগুলোকে বারবার আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি।
আর অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে কি কি? অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যে সম্পদ একবার ব্যবহারের পর পুনরায় অর্থাৎ হাজার বছরেও আর তা ফিরে পাওয়া যায় না, তাকে কি বলা হয়? অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এই অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো তুমি মনে করে একবার ব্যবহার করেছ তা কিন্তু দ্বিতীয়বার তা আবার কি ব্যবহার করতে পারবো না, তা যদি আর হাজার বছর কেউ করো তা আর পাবো না সেটা। যেমন এগুলো হচ্ছে কি তেল কয়লা প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে? তেল কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলো খনিজ সম্পদ, অর্থাৎ যত ধরনের খনিজ সম্পদ আছে এগুলো তোমরা কি মনে করবো যে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এগুলো একবার যদি নষ্ট হয়ে যায়, একবার ব্যবহার করা হয় তাহলে আর কোথাও পাবো না তুমি। তো আমরা প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস বললাম। প্রাকৃতিক সম্পদ এবার গেল পঞ্চাশ পৃষ্ঠা। তো সোনামণিরা আমরা পরের পর্বে ইনশাল্লাহ পৃষ্ঠা একান্ন থেকে তোমাদের চুয়ান্ন পর্যন্ত এই তিনটি পৃষ্ঠা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। সেই পর্বের অপেক্ষায় থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।